আজকে। ফয়সাল, একটু জানাবেন এ প্রসঙ্গে নতুন করে আর কি কি তথ্য আছে আপনার কাছে? গুড লাক পেন এর সফট অয়েল বেসড ইঙ্ক তাই নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইওর লাক। কোহলি এখন পর্যন্ত নতুন তথ্য বলতে আমার কাছে আছে যে আনসার সদস্যরা আটক হয়েছিলেন গত রাতে, তাদের প্রায় সবাইকেই কিন্তু আজকে আদালতে আনা হয়েছে। অর্থাৎ 375 জন আনসার সদস্য গতকাল বিভিন্ন মামলায় রাজধানীর পল্টন, শাহবাগ এবং রমনা থানায় আটক ছিলেন। এছাড়া রাজধানীর বিমানবন্দর থানায়ও 6 জন আটক ছিলেন। সবাই সব মিলিয়ে প্রায় 375 জন মোট আসামি ছিলেন 4টি মামলায়। তো আজ সবাইকে 375 জনকেই সিএমএম কোর্টে আনা হয়েছে এবং এখন পর্যন্ত তাদের যে বাকি মামলার যে প্রসিডিউরগুলো রয়েছে সেগুলো কিন্তু চলমান রয়েছে। হয়তো বিকেলে, হয়তো আর কিছুক্ষণ পরেই তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা আদেশ দিবেন বিজ্ঞ আদালত। তবে এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে 103 জনকে কারাগারে পাঠানোর প্রাথমিক একটি আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত। তবে যে হয়েছে এর মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে তাদেরকে যাতে তারা যে যেখানে আছেন সেইখানকার স্থানীয় থানাগুলোতে তারা এসে যাতে নিজেদেরকে আত্মসমর্পণ করেন। তবে এখন পর্যন্ত কোর্ট আদালত চত্বরে 375 জন আনসার সদস্যকে আনা হয়েছে জানা গত রাত সচিবালয় এলাকায় সরকারি কাজে। ধন্যবাদ আপনাকে ফয়সাল।